हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सिहरुन। आज एक नतून टॉपिक जरा जरा 2021-23 डीएडेड अप्लाई कर तर मेरिट लिस्ट आज पब्लिश हो गए। तो ये क्यों देखें अपन मोबाइल थे से ही नहीं आजकल वीडियो। हमें जदि वेस्ट बेंगल प्राइमरी एडुकेशन जो ऑफिशियल वेबसाइट रही है सेखने क्लिक कर আমাদের মেরিট লিস্ট ওখানে পাবো না, কারণ এখানে মেরিট লিস্ট সংক্রান্ত কোনো নোটিশই দেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট ওখানে গিয়েছি এবং এখানে দেখুন কোথাও মেরিট লিস্ট যে বেরিয়েছে তার নোটিফিকেশান নেই। এটি দেখার জন্য আমাদেরকে আপনারা যেই যেই ইনস্টিটিউটের আবেদন করেছেন তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে মেরিট লিস্ট খুঁজে নিতে হবে। সেই ধরনেরই আমি একটা ইনস্টিটিউট যেটা ডায়েট হুগলি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে গিয়েছি এবং এখানে স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন ফার্স্ট মেরিট লিস্ট ফর রেগুলার ডিএড কোর্স ব্যাচ 2021-23। এখানে ক্লিক করে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট মেরিট লিস্ট ফর রেগুলার ডিএড অপশন এখানে এসে গিয়েছে এবং এখানে যে অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট 2021-23 সেটি রয়েছে। তো এখানে ক্লিক করে নেবেন, তারপর ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে তাই আমি এখানে ক্লিক করে নিলাম এবং এটি দেখার জন্য আপনারা WPS অফিস এই অ্যাপটি ওপেন করবেন বা যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডায়েট হুগলি যে মেরিট লিস্ট সেটি বেরিয়ে গিয়েছে। একটু জুমটা কমিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন জেনারেল মেরিট যেটা ইউআরদের জন্য বা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। এখানে দেখুন শুরু হয়েছে যে হাইস্ট মার্কস সেটা হলো 95.200 এবং দেখুন ইউআরএ যে শেষ হয়েছে 88.200 এবং তারপর এসসি মেরিট লিস্ট এসসি স্টুডেন্টদের যে মেরিট শুরু হয়েছে 88.200 এবং শেষ হয়েছে 83.00। এছাড়াও এসসি ওবিসি এ ওবিসি বি এক্স সার্ভিসম্যান ভোকেশনাল মেরিট সবারই মেরিট লিস্ট আস্তে আস্তে পেয়ে যাবেন এবং আপনাদের যদি নাম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, আর এইভাবেই আপনাদেরকে খুঁজে নিতে হবে আপনাদের মেরিট লিস্ট, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে মেরিট লিস্ট দেখতে পাবেন না। তাই এভাবে যে ইনস্টিটিউটে আপনি অ্যাপ্লাই করেছেন দেখুন আপনার ফর্মে সেই ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওখান থেকে দেখে নিন। এবার দেখে নিই অ্যাডমিশন রিলেটেড যে নোটিফিকেশান রয়েছে সেটি আমরা ক্লিক করে নিচ্ছি এবং ডাউনলোড করে নিচ্ছি। তারপর WPS অফিস থেকে এটি ওপেন করে নেব। দেখুন ডায়েট হুগলির যে অ্যাডমিশন রিলেটেড নোটিশ রয়েছে সেখানে কি বলেছে, রিগার্ডিং অ্যাডমিশন ইন্টু টু ইয়ার্স ডিএড কোর্স ফর 2021-23। এক নম্বর পয়েন্ট এখানে কি বলেছে, দ্য ফার্স্ট মেরিট লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ডিসপ্লেড অন দ্য নোটিশ বোর্ড অ্যান্ড ওয়েবসাইট অফ দ্য ইনস্টিটিউট ইজ প্রভিশনালি অ্যাপ্রুভড বাই WBBPE অর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। নাম্বার টু, দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং র্যাঙ্ক সিলেক্টেড মেরিট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাডমিশন, অ্যাডমিশন ইজ স্ট্রিক্টলি সাবজেক্ট টু ভেরিফিকেশান। তার ভেরিফিকেশানের পরেই অ্যাডমিশনটা শিওর হবে, অর্থাৎ যে মেরিট লিস্ট দিয়েছে ওতে আমার নাম আছে মানে আমি অ্যাডমিশন নিতে পারবো, কিন্তু আমার ডকুমেন্টসে ভুল আছে সেটা হবে না। আগে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তারপর অ্যাডমিশন হবে। এছাড়াও এসসি এসটি ওবিসি এদের যে ক্যাটাগরি অনুযায়ী সিট আছে সেটি এখানে দেওয়া হয়েছে। তারপর এখানে চলে আসি সাত নম্বর পয়েন্টে,
এখানে কি বলেছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস হ্যাভ টু ব্রিং অরিজিনাল টেস্টিমোনিয়ালস ফর ভেরিফিকেশান। অর্থাৎ আপনাদের যে অরিজিনাল ডকুমেন্টস রয়েছে সেগুলিকে ভেরিফিকেশানের সময় নিয়ে যেতে হবে। এছাড়াও প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, টু সেট ফটোকপিস অফ অ্যাডমিট কার্ড অফ ক্লাস টেন। তাহলে আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন তার ফটোকপি, অর্থাৎ অ্যাপ্লিকেশানের পর যে জেরক্স কপি দেওয়া হয়েছিল আপনাকে সেটির এক কপি নিয়ে যাবেন, এবং আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তার দু কপি ফটোকপি নিয়ে যাবেন। এছাড়াও মার্কশিট অফ এইচএস অর ইকুইভ্যালেন্ট, কাস্ট সার্টিফিকেট যদি কাস্টের হয়ে থাকেন, এছাড়াও পিএইচ সার্টিফিকেট যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, এবং আধার কার্ড, এগুলো নিয়ে যেতে হবে। এবং অ্যাডমিশন ফিস, এখানে অ্যাডমিশন ফিস 2021 থেকে 23-এর জন্য কতটা ধার্য করেছে দেখে নিন। অ্যাডমিশন ফিস ₹7,700, অর্থাৎ 7,700। এবার দেখে নেওয়া যাক ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ অ্যাডমিশন কত রয়েছে, 7/10/21, ফ্রম 10:30 থেকে 2:00 মধ্যে, অর্থাৎ সকাল 10:30 থেকে 2:00 মধ্যে 7/10, অর্থাৎ অক্টোবরের 7 তারিখে আপনাদের ভেরিফিকেশান হবে এবং ওখানে অ্যাডমিশন হবে। ক্লাস উইল বি স্টার্টেড অ্যাজ পার ইনস্ট্রাকশান, জাস্ট আপনাদের ক্লাস পরে যখন স্টার্ট হবে সেই জন্য একটা নোটিফিকেশান পেয়ে যাবেন। আপাতত অ্যাডমিশন হবে 7 তারিখ, 7,700 টাকা আপনাদের নিয়ে যেতে হবে, এবং সাথে অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে।